হরে কৃষ্ণ, প্রণাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিও শুরুতে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, এই বছর আমাদের সরস্বতী পূজা কেমন কাটলো তারই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মা সরস্বতী কি জয়! চলুন তাহলে ভিডিওটি উপভোগ করি। এদিকে দেখছি রাধিকা রঞ্জন ড্রয়িং করছে, সে ড্রয়িং নিয়ে খুবই মগ্ন, রং পেন্সিল দিয়ে সে ড্রয়িং করছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকের এই আয়োজনে বাচ্চাদের জন্য ছবি আঁকার আয়োজন করা হয়েছে। তো এখানে তারা সুন্দরভাবে ড্রয়িং করছে এবং ড্রয়িং নিয়ে সবাই খুব এনজয় করছে, ভিডিও দেখেই বুঝতে পারছেন আপনারা সবাই। তো এদিকে অষ্টম রঞ্জন আমাকে হ্যালো বললো, তো আমিও বাচ্চাদের একটু ভিডিও করে নিলাম তারা কীভাবে ড্রয়িং করছে। তারা খুব আসলে খুব মনোযোগ সহকারে ড্রয়িং করছে, ভিডিও দেখেই আসলে আমরা তা বুঝতে পারছি। আসলে সাধারণত বাচ্চারা খুবই এনজয় করে ড্রয়িং করতে, তো এই জন্য বাচ্চাদেরকে ব্যস্ত রাখতে হলে ড্রয়িংয়ে ব্যবস্থা করতে হয়। তো এইদিকে আমি আবারও রাধিকা রঞ্জনের কাছে ফিরে এলাম, দেখলাম যে সে আবারও ড্রয়িং করছে। তারপরে এখানে উস্কার, অলিভিয়ার, ওরাও খুব সুন্দরভাবে ড্রয়িং করছে, আসলে দেখে খুবই ভালো লাগছে। তার ভিডিও শেষে আমি রাধিকা রঞ্জনের ড্রয়িং করা শেষ, এই জন্য আমি কয়েকটা ছবি তুললাম। কেমন হয়েছে ওর ড্রয়িং আপনারা জানাবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো আমি সেই সাথে আমি কয়েকটা ছবি ও ভিডিওর সাথে যুক্ত করে দিলাম, যে আমাদের পূজার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রয়িংয়ের শেষে রাধিকা রঞ্জন মা সরস্বতীর কাছে চলে এসেছে এ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে আমরা সবাই মায়ের পূজা দর্শন করছি এবং মাকে দর্শন করছি, সেই সাথে আমরা অপেক্ষা করছি এ কখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে। অন্যদিকে রাধিকা রঞ্জন, রাধিকা রঞ্জনের পাপা, ভাই, বোন, ওরা অপেক্ষা করছে কখন পুষ্পাঞ্জলি দিব। তো সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য মাতাজি প্রভু ওনারাও অপেক্ষা করছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এদিকে আমি রাধিকা রঞ্জনের কয়েকটা ছবি তুলে নিলাম, সেই ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে আমাদের ছোট্ট প্রভুর মন্দিরের ছবিও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।